উদয়পুর রাধাকিশোরপুর থানায় সংবাদের কাজে যাওয়া এক চিত্র সাংবাদিককে আক্রমণ করে ত্রিপুরা স্টেট রাইফেলসের এক জোয়ান। এদিন প্রীতেশ দাস নামে এই টিএসআই জোয়ান ব্যক্তিগত বিষয় নিয়ে রাধাকিশোরপুর থানায় আসেন। তখন চিত্র সাংবাদিক উৎপল দে জোয়ানের কাছে বিষয়টি জানার চেষ্টা করলে আচমকাই তিনি উৎপল দের ওপর চড়াও হন। উৎপল এর প্রতিবাদ করলে তার মোবাইল ছিনিয়ে নেন ওই টিএসআই জোয়ান। স্কুটি দিয়ে সাংবাদিক উৎপলের পায়েও জোর আঘাত করে। তিনি মদমত্ত অবস্থায় থানায় প্রবেশ করেন এবং নিজের সমস্যার মীমাংসা না করতে পেরে সাংবাদিকের উপর চড়াও হয়েছেন বলেও অভিযোগ উৎপলদের। আপনি এই যে দাদা মন্ত্রীর ফোন করবেন বলতে কোন মন্ত্রীর ফোন করবেন আপনি? সিসিটিভি আছে, এই যে মোবাইল নিয়েছেন তো। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার মোবাইলটা চিন্তাই করলেন যে আজকে আমি একটা কোনো একটা নিউজ সংক্রান্ত ব্যাপার নিয়ে আরকেপুর থানায় আইসি। তো আমি এখানে বসে রয়েছিলাম, তো হঠাৎ করে একজন ব্যক্তি এসে মদমুক্ত অবস্থায় হওয়ার পর এখানে জিডি অফিসে যে আছে সঙ্গে বেশ অনেকক্ষণই রাফভাবে ব্যবহার করতেছে, বারবার হুমকি দিতেছে কোনো এক প্রভাবশালী ব্যক্তিরে ফোন করবো কি না। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে ওনার বাড়ির সামনে মনে হয় কোনো একটা গাড়ি রাখছে। তো এই বিষয়টা নিয়ে পুলিশ এখান থেকে মানে থানা থেকে পুলিশ জানা লেগে তো যেখানে আসে কর্তব্যরত অফিসার ভালোভাবেই কইছে, বিনয়ের সঙ্গে কইছে যে আপনি যান আপনি আমরা পাঠাম, কিন্তু ওই ভদ্রলোক বারবার মার্কেটিং করতেছে। তো অনেকক্ষণ দেখছি বিষয়টা, আমি ওনার সঙ্গে কইছি যে আপনি একটু ট্রাফিকের সঙ্গে কথা বলুন, কারণ ট্রাফিক তো আওয়াজ আওয়াজ থাকে রাস্তার মধ্যে। এই কথাটা কোয়ার পরে তাইনে আমার সঙ্গে লেগে বসছে, আমারে আক্রমণ করার চেষ্টা করছে, আমার মোবাইল চিন্তাই করে নিছে গা, আপনারা দেখছেন ভিডিওটা। পাশাপাশি আমি যখন ওনার ক্যামেরা করতেছিলাম তখন একটা স্কুটি দিয়ে আমারে আঘাত করছে, আমি পায়ে ব্যথা পাইছি, ওখানে আমি ট্রিটমেন্ট করাইছি, এক্সরে দিছে, এক্সরেও করাইছি, হালকা ফ্র্যাকচার আছে। তো আমি এখন একটা এফআইআর করছি, এখন দেখা যাক পুলিশ প্রশাসন কী করে। পরবর্তী সময় সাংবাদিক উৎপল দে উদয়পুর গিরিধারী পল্লীর ওই টিএসআর জোয়ানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এই টিএসআর জোয়ানের বাম আমলেও এলাকায় দাদাগিরি দেখিয়ে বেড়ানোর অভিযোগ রয়েছে। এদিকে এই ঘটনায় দোষীকে দ্রুত শাস্তির দাবি জানিয়েছে উদয়পুর প্রেস ক্লাব। এবং তার পায়ে তার স্কুটি দিয়েও আঘাত করে, তো এখন আমরা একটা কমপ্লেন করলাম, দেখি এবার কী করা যায়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।